Hey guys, welcome back to our channel. Now, we are going to start the vlog. We are going to start the vlog. So, we are going to start the vlog. I am going to go to the video. ওদিকে চা হয়ে আসলো আর এদিকে ফ্রিজে মাছ আছে তো তো আজকে মাছ হবে তাই মাছের পেঁয়াজ গুলো কেটে রেডি করে দিচ্ছি এখন एग्जाम চলছে বলে ওই স্কুলটা আছে 8:30টা থেকে আর অন্য সময় 8:30টা থেকে সরি 9:00টা থেকে স্কুল হয় তো ওকে 8:30টায় আমি নিচে দিয়ে আসি তারপর এসে আমি একটু ঘুমাই তারপর উঠি আপনো 7:15টা দিয়ে আসি ঘুমাই কিন্তু বলে না নিজের সংসার আসলে ঘুম অটোমেটিক কোথায় যেন হারিয়ে যায় তো আজকে দেখলাম আমাকে এখন করতেই হবে সেই কারণে আমি ঘুমালাম না কাজে লেগে পড়লাম এদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি এখন ঘরটাও মুছে এই দিক যা অবস্থা হয়ে আছে নোংরা হয়ে আছে এদিকটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করবো তো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ক্যামেরা অন করছে না কাজ করতে করতে এবার ভাত খেতে বসলাম সকাল সকাল ভাত আর ছোটবেলাতে সকালে আমি ভাতই খেতাম এখনই ভাত খাওয়া ছেড়ে দিয়েছি তো এইদিকে দেখো আমার মানে মারের মতো এই ভাতটা পড়ে গেছে এই ভাতটা আছে আর এইদিকে বর্ষা পান্তা ভাত খাচ্ছে ও তিল ভর্তা দিয়ে আমি আলু ভর্তা দিয়ে ওটা 38 বাজে তো সব কাজ হয়ে গেলে এবার চান করে নেবো চান চান করে বসে থাকবো আর কোনো কাজ নেই 10:30টার সময় আপনি আসবে 10:30টা 11:00টা বেজে যায় 10:30টায় ছুটি হয় 11:00টা বেজে যায় আসতে দেন সারাদিন আমার বসে বসে কাটাবো এটাই হচ্ছে আমি মানে আমি সকাল থেকে আগে কাজ গুটিয়ে নিতে ভালোবাসি কাজ ফেলে আমি বসে থাকতে ভালোবাসি না এবার সারাদিন ফোন দেখবো যে আমি কাজ করতে করতে ফোন নিয়ে বসে থাকবো কাজের ফলে ফোন নিয়ে বসবো আমি এগুলো পছন্দ করি না আগে কাজ হবে দেন শান্তি তো যারা মনে করে থাকো যে আমি একা হাতে সংসার করতে পারবো না সংসার করে খেতে পারবো না তাদের জন্য এই ভিডিওটা মানুষের যখন যে সিচুয়েশান আসে না সবাই সবটাই পারে আমাকে এখন করে খেতে হয় না তাই পাচ্ছে না করে খেতে হলে অবশ্যই পারবো তো আমি সবাইকে বলি যে আমার যখন ভবিষ্যতে আমার সংসার হবে তখন আমি কিন্তু এই সকালে ভোরে উঠে সব কাজ গুটিয়ে নেবো তারপর বসে থাকবো তারপর সারাদিন ঘুমোবো আর এখন সকালে ঘুম থেকে উঠতে পারি না কিন্তু এখন ছেলের জন্য যেভাবে উঠছে তখন সেভাবেই অভ্যেস হয়ে যাবে তো অভ্যেসের সঙ্গে মানুষের সব কিছু পাল্টে যায় তো আমি ভালো আছি চুলটা স্পা করবো তো কালকে আমার বার্থডে আছে তো ভাবলাম যে আমি একটু পার্লারে লুক দেবো ভাবছি যদি স্পা করি তাহলে হেয়ারে তো কিছু একটা লুক দিতে হবে সেটা করার পরে আমাকে আবারও স্পা করতে হবে সেই কালকে আজকে স্পা না করে একদম পরশু স্পা করবো তাই আজকে আমার কাজটা একটু কমে গেল এবার স্পা করতে গেলে আমার চান করা হতো না কারণ অফিসের সময় হয়ে গেলে এবার যে দেরি হয়ে যায় কেউ নেই কে নিয়ে আসবে ওকে নিজে থেকে সেই কারণে স্পাটা করছি না পরশু দিনকে বলবো আর কালকের ভিডিওর জন্য ওয়েট করে না কালকে ধামাকা দেওয়া ভিডিও আসছে আমার বার্থডে বলে কথা তো আর কি বলবো এখন কিছু বলার নেই পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর অপু আর বর্ষে স্কুল গেল আর অপু দোকানে গেল আমি বললাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু আমি ভিডিও বলার সুযোগ পেলাম না তাই দেখাতে পারলাম না চলো চান টান করে দেখা করছি চান টান হয়ে গেল এখন খেলা দাওয়ায় সুস্থ করতে বসলাম এখন 10:10 বাজে 10:30টায় নিচে যাবো দেন কী বলবো আমি জানি না আমি একটা পাগল
হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায় না, কারণ হচ্ছে চুলটা আমার স্ট্রেট করে 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 চুলের 12টা বেজে গেছে, তো আরও বেশি হিট দিলে আরও চুল নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি হেয়ার ড্রায়ার চুল শুকায় না এখন। আর দিন দিয়ে যাওয়ার আগে চুলটা আবার ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হবে, না হলে তো যাওয়া যাবে না, বাইরে গেলে একটু সুন্দর চুল না হলে কি ভালো লাগে বললো। বাড়িতে কী বলে করবো আমি এটাই ভেবে পাই না, কারণ আমাকে বলে তুই যদি আর চুলের পিছনে খরচা করিস তোকে ভাবতেই বার করে দেবো, তো কী করবো আমি কী করে করবো, বাড়িতে তো জানতে হবে আমি যদি লুকিয়ে করি কিন্তু চুলটা দেখে তো বুঝতে পারবে যে আমি কোনো ট্রিটমেন্ট করি, বলবো আমি ভেবে পাই না, না ওটা ভাবতে ভাবতে আমার দিন থেকে আছে কী বলে আমি চুলটা আবার কেরাটিন ট্রিটমেন্ট করাবো, তো দেখাই যাক সেই দিনটাই আসুক তারপর ভাবনা চিন্তা করা যাবে। আফিফকে নিতে চলে এসছি নিচে, তো বসে আছে এখনও আসে না, তাই বসলাম, দাঁড়িয়ে থাকতে পারি না। আর আমাদের সামনেটা একটু দেখে নাও, মাছের বাজার, সবাই বলে নাকি এখানে তো কী করে বসে থাকিস গন্ধ লাগে না, আবার থেকে থেকে অভ্যেস হয়ে গেছে মাছের এক ফোঁটাও গন্ধ পায় না, যার যেখানে থেকে অভ্যেস। আফিফ স্কুল থেকে চলে আসলো, চান টান হয়ে গেল, এখন ভাত খাওয়াচ্ছি, সেটা দেখাতে ভুলে গেলাম তাই খাওয়াতে খাওয়াতে ক্যামেরাটা অন করলাম, তো আপনি এখন ফোন দেখবে আর ভাত খাবে তাই না, তাই না, আর গুড বয় এটা না। আফিফের খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো এখন বিকেলবেলায় আফিফকে নিয়ে আমি টিউশনে যাচ্ছি, টিউশন থেকে বাড়ি আসবো এখনই, এখন 7টা মতো বাজে, তো কী করবো আমি নিজেও জানি না এখন। চা বানাচ্ছি, বিশালকে বললাম চা কিনে নিয়ে নিচে দিকে, বিশাল যাবে না সেই কারণে কাউকে চা দেবো না, যা আমার কাজ বেড়ে গেল গো, আমার কাজ বেড়ে গেল, এখন আমি কী করি। মানে না যে কোনো বাধা কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন, মানে না যে কোনো বাধা কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন, পাগল মন, হে ফকির মা।